এই অ্যাটাকের মাধ্যমে এসে দুটা কাজ করেছে একটা হলো যে প্রথম কথা ইরান যখন মিজাইল বা ড্রোনগুলি ফেলা শুরু করলো সেটার যে কাউন্টার করার জন্য যে ইসরাইল যে ধরনের টেকনোলজিগুলি ব্যবহার করেছে ব্যাটারিগুলি ব্যবহার করেছে সেটারও একটা তার বড় রকমের ম্যাপিং হয়েছে আমি মনে করি সেই জায়গাতে তার একটা ট্যাকটিক্যাল অ্যাডভান্টেজ তৈরি হয়েছে এবং ডাক্তার সাহাব এনাম খান আপনি শুরুতে যেটা বলছিলেন এখন একটু যদি আইটু ক্লিয়ার করে আমরা বুঝতে চাই সেটা হলো এই মধ্যপ্রাচ্যে অনেকগুলো ফ্যাক্টর যেরকম বললেন স্টেট ফ্যাক্টর আছে নন ফ্যাক্টর নন স্টেট ফ্যাক্টর আছে এবং মধ্যপ্রাচ্যে বাইরে ওয়েস্টার্ন ইউরোপ চীন রাশিয়া ইত্যাদি আছে কিন্তু যদি শুধু এরকম করে আমাকে জানতে চাই যে ইরান আসলে মধ্যপ্রাচ্যে কি চায় এবং ইসরায়েল কি চায় প্রথম কথা আমাদের বুঝতে হবে যে ইরানিয়ান ন্যাশনালিজমটা কি ইরানিয়ান ন্যাশনালিজম মোটাও অ্যারাব ন্যাশনালিজমের সাথে মেলে না তার একটা ডিস্টিং আইডেন্টি আছে শিয়া মেজরিটি রাষ্ট্র তার যে পজিশনটা হলো যে সে তার ইকোনমি তার বলয়টাকে টিকিয়ে রাখার জন্য এবং সে তার সেলফ সিকিউরিটি যেটা নাইনটিন সেভেন্টি নাইনের পরে যেটা আমরা আলাপ করলাম স্যারও বললেন পার্সি পলিসের স্টোরিগুলি এটা পরবর্তীতে সার টাইমে তো পার্সি পলিসি একটা বড় মেজর ফ্যাক্টর ছিল কিন্তু আমরা যখন দেখি যে ইরানিয়ান রেভলিউশনের পরে ইরানের সাথে যে হোস্টাইল রিলেশনশিপটা তৈরি হলো শুধু আরব বিশ্ব পশ্চিমা বিশ্ব না বাকি যে দেশগুলিকে আমরা দেখি না কেন কারণ পাওয়ার পলিটিক্সে যেদিকেই যায় সুতরাং ইরানের প্রথম জিনিসটা হলো তার সব রিংটি কনসার্ন সেকেন্ড হলো যে তার যে ইসলাম আইডেন্টি এবং ডিস্টিং পার্সিয়ান আইডেন্টি সেটাকে সে প্রিজার্ভ করার জন্য যা যা করার সেটা সে করবে যে কারণে তার ভিতরে যে নিউক্লিয়ারাইজেশনের যে কথাটা বারবার বলা হচ্ছে যে জয়েন্ট টক্সগুলি হচ্ছিল সেইগুলি থেকে একবার ট্রাম্প সরে গেলেন আবার এটা এখন ঝুলে আছে সেই জায়গাতেও যদি দেখি সেইখানে তার নিউক্লিয়ারাইজেশনের মূল উদ্দেশ্যটাই ছিল যে পশ্চিমা বিশ্বের সাথে তার একটা ডেটারেন্স তৈরি করা পার্টিকুলারলি ইসরায়েলের সাথে এবং সৌদি আরবের সাথে তার ডেটারেন্স তৈরি করা সুতরাং সেই জায়গাতে সে তার মনে করে যে তার যে ন্যাশনাল সিকিউরিটি সেটা তাকে এনশিওর করতে হবে এবং এটা লেজিটিমেট যে কারণে আপনার যখন ইসরায়েলে সে আঘাতটা করলো সেই আঘাতের ক্ষেত্রে কিন্তু ইউনাইটেড নেশনস ইউএন চার্টারের আর্টিকেল ফিফটি ওয়ানকে ধরেই কিন্তু সে করেছে যেখানে বলা হচ্ছে যে সিকিউরিটি কাউন্সিল যে পর্যন্ত বিষয়টাকে সুরাহা না করছে সেই পর্যন্ত তার এই অধিকার আছে সেলফ ডিফেন্সে রিটালিয়েট করা এবং সেটা কিন্তু সে করেছে এবং সেটার যুক্তিটা ছিল যে সালেম সোলেমান

ভেঙে দিয়ে করা হলো সুতরাং সেই জায়গাতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সে মনে করে যে তার যে আত্মরক্ষার অধিকারটা আছে সেটাও এখানে চলে এসছে সুতরাং ইরানের যে লেজিটিমেট কনসার্ন আছে আপনি যদি খুব ভালো অ্যানালজি না কিন্তু মোটামুটি একটা কাছে যদি ধরা হয় যে ইউক্রেইন রাশিয়া ক্রাইসিসের ক্ষেত্রেও ভ্লাদিমির পুতিন কিন্তু যে যুক্তিটা তৈরি করেছিলেন যে ইউক্রেইনকে নেটো সদস্য পদ দিয়ে ইউক্রেনকে রাশিয়ার এগেনস্টে উদ্বুদ্ধ করা এবং রাশিয়াকে এনসার্কেলমেন্ট করা সুতরাং সেই এনসার্কেলমেন্টটাও কিন্তু তার জন্য একটা অস্বস্তিকর ঠিক একই রকমের যে তার যে তার চতুর্দিকে যে বলয়গুলি তৈরি হচ্ছে ইরানের সেটাও তার জন্য একটা বড় কনসার্ন সব দিক থেকে আমার কাছে মনে হয় যে তার অবস্থানটা খুবই ক্লিয়ার যে তার ডিস্টিং ন্যাশনালিজম তার সবরেন্টি তার ন্যাশনাল সিকিউরিটি এবং যেটা হচ্ছে মনে করে পশ্চিমা বিশ্ব এন্ডোর্স করে না তবে এইখানে আরেকটা বিষয় যেটা আছে যে এর মাধ্যমে কিন্তু এই এই অ্যাটাকের মাধ্যমে সে দুটা কাজ করেছে একটা হলো যে প্রথম কথা ইরান যখন মিজাইল বা ড্রোনগুলি ফেলা শুরু করলো সেটার যে কাউন্টার করার জন্য যে ইসরায়েল যে ধরনের টেকনোলজিগুলি ব্যবহার করেছে ব্যাটারিগুলি ব্যবহার করেছে সেটারও একটা তার বড় রকমের ম্যাপিং হয়েছে আমি মনে করি সেই জায়গাতে তার একটা ট্যাকটিক্যাল অ্যাডভান্টেজ তৈরি হয়েছে এবং পরবর্তীতে যে জিনিসটা ঘটেছে ইরানের এই আঘাতটা মানে নেতানিয়াহুর পলিটিক্যাল ক্যারিয়ারে সবচেয়েতে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে প্রথম কথা হলো যে ডোমেস্টিক পলিটিক্সে তিনি একটু ব্যাকফুটে আছেন এছাড়া তিনি যদি ডোমেস্টিক পলিটিক্সে নিজের অবস্থানকে সুদৃঢ় না করতে পারেন খুব স্বাভাবিক তার বিরুদ্ধে করাপশনের চার্জ এবং বিভিন্ন রকম চার্জেস আছে সেইগুলি তারকে মুখোমুখি হতে হবে এটা একটা বিষয় থাকে তার ওয়ার্ক ক্যাবিনেট কিন্তু মেজরিটি তার ওয়ার্ক ক্যাবিনেটে কিন্তু তার যুদ্ধাঙ্গদেহি যে মনোভাবটা সেটাকে এন্ডোর্স করে নাই সুতরাং সেই জায়গাতেও তিনি একটা চাপের মুখে আছেন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যত কিছুই বলুক না কেন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনও এই জিও পলিটিক্যাল ভাটটা দেখতে পাচ্ছে অ্যারাব বিশ্বেরও যে পেশেন্স আস্তে আস্তে কমে আসতেছে সেটাও সে দেখতে পাচ্ছে সুতরাং সেই জায়গাতে গিয়েও কিন্তু এই মুহূর্তে সে বড় রকমের একটা স্টেটমেন্ট দিয়েছে বাইডেন প্রশাসন যে মানে গাজা এবং রাফা এই এই জায়গাগুলিতে যত তাড়াতাড়ি প্রবলেম সলভ করা যায় তত ভালো চাইনিজ প্রেজেন্সটাও এখন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা বড় কনসার্ন হয়ে দাঁড়াচ্ছে সুতরাং সব দিক থেকে দেখলে মনে হয় যে ইরান এই দিক থেকেও মোটামুটি একটু স্বস্তির দিকে আছে